প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে আজকের আরো একটি অনলাইন হিসাব বিজ্ঞান ক্লাসে সবাইকে স্বাগত। আজকের আমার এই ভিডিও টিউটোরিয়ালের আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান বিষয়ের বিক্রয় এবং বিক্রয় ফেরত সংক্রান্ত বিভিন্ন প্রকার লেনদেনের জাবেদা প্রস্তুত করার চেষ্টা করব। আজকের আমার এই জাবেদা পর্ব 3, তাই পূর্বের ক্লাসগুলি যদি না দেখে থাকো সেগুলি দেখার মাধ্যমে অন্যান্য বিষয়গুলি ভালোভাবে জানার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। আর আজকের আলোচনায় আমি আছি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল এন্ড কলেজ বরিশাল। শিখন ফল অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারবো, লক্ষ্য করি, জাবেদা কিতা বলতে পারবে, লেনদেন হতে জাবেদা প্রস্তুত করতে পারবে এবং বিক্রয় সংক্রান্ত ও বিক্রয় ফেরত সংক্রান্ত বিভিন্ন প্রকার লেনদেন এর জাবেদা প্রস্তুত করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আসি সাধারণ জাবেদা কি এবং এর প্রস্তুত প্রণালী, তাই না? তো আমরা জানি জাবেদা শব্দটি জার্নাল শব্দের বাংলা শব্দ। জাবেদা শব্দটি জার্নাল শব্দটি জার শব্দ থেকে উৎপত্তি হয়েছে, যার অর্থ হচ্ছে দিবস। তাই জাবেদার সংজ্ঞা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাই তারিখের ক্রমানুসারে লেনদেনগুলি ডেবিট ক্রেডিট নির্ণয় করে ব্যাখ্যা সহ প্রাথমিকভাবে যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে। জাবেদার সক দেখে যদি সংজ্ঞা বলি তাহলে লক্ষ্য করলে দেখতে পাই তারিখের ক্রমানুসারে হিসাবের নাম ও ব্যাখ্যা সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করে প্রাথমিকভাবে যে বইতে লেখা হয় তাকে জাবেদা বলে। যদিও আমি পূর্বের ক্লাসে জাবেদার সংজ্ঞা বলেছিলাম, জাবেদার শ্রেণী বিভাগ জাবেদা সাধারণত দুই প্রকার, প্রকৃত জাবেদা এবং বিশেষ জাবেদা। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। তো হিসাবে ডেবিট ক্রেডিট নির্ণয় আমি পূর্বের ক্লাসে আলোচনা করেছি, তারপরেও আরেকবার বলছি সহজে মনে রাখার জন্য। সম্পদ হিসাব, ব্যয় হিসাব, আয় দায় এবং মালিকানা স্বত্ব হিসাব, হিসাব পাঁচ প্রকার। সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। দায় আয় এবং মালিকানা স্বত্ব হিসাব, হ্রাস পেলে ডেবিট, বৃদ্ধি পেলে ক্রেডিট। এই সবটি আমরা ভালোভাবে মনে রাখার চেষ্টা করব জাবেদা সহজে করার জন্য। তো এবার আসি বিক্রয় এবং বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে। প্রথমে আসি পণ্য বিক্রয় সংক্রান্ত লেনদেনের জাবেদা। লক্ষ্য করি নিয়মটি হচ্ছে এই বিক্রয় হিসাব, বিক্রয়ের জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হয়। এই যে নিচে লক্ষ্য করি বিক্রয়ের জন্য বিক্রয় হিসাব ক্রেডিট হয়, কারণ বিক্রয় বৃদ্ধি পেলে, আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়। যদি নগদে বিক্রয় করি, যদি নগদে বিক্রয় হয় তাহলে নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। যদি এই বাকিতে বিক্রয় হয় তাহলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তবে আধুনিক নিয়মে প্রাপ্য হিসাব লেখা উত্তম। যদি চেক মারফত বিক্রয় হয় তাহলে ব্যাংক হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। কেননা এখন সব চেক বর্তমানে দাগ কাটা চেক হিসেবে গণ্য করা হয় ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে, সেজন্য চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হয়। যদি স্বীকৃত বিলের মাধ্যমে আমরা পণ্য বিক্রয় করি তাহলে প্রাপ্য বিল হিসাব ডেবিট বা প্রাপ্য নোট ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আর যদি বিক্রয় মূল্যে পণ্য উত্তোলন করা হয় তাহলে উত্তোলন হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে লক্ষ্য করলে দেখতে পাই বিক্রয় যখন সৃষ্টি হয় তখন বিক্রয় সবসময় ক্রেডিট হয়, আর যে কোনো এর একটি ডেবিট হতে পারে। তো এখন আমরা একটি একটি করে যদি লেনদেন লক্ষ্য করি তাহলে দেখতে পাই মার্চ মাসের জনাব রাকিব এর লেনদেন ছিল নিম্নরূপ। এক তারিখ মার্চ এক পণ্য বিক্রয় করা হলো 40,000 টাকা। এই ক্ষেত্রে কিন্তু নগদে কি বাকিতে উল্লেখ নাই, তাহলে এটি নগদে মনে করতে হবে, কেননা নাম না। যদি নাম থাকতো তাহলে আমরা সেটি বাকিতে মনে করতাম। সেজন্য নগদে যদি পণ্য বিক্রয় করা হয় তাহলে আমরা কিছুক্ষণ আগে দেখেছি নগদান হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে, কেননা বিক্রয় আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আর নগদ টাকা বৃদ্ধি পেলে ডেবিট হবে। ব্যাখ্যা লিখবো নগদে পণ্য বিক্রয় করা হলো। পরের লেনদেনটি লক্ষ্য করি নগদে পণ্য বিক্রয়, একই লেনদেন আমি সমার্থক ভাবে এখানে উপস্থাপন করেছি বিভিন্ন ভাবে। এটার জন্য জাবেদা হবে নগদান হিসাব ডেবিট, কেননা নগদ টাকা বৃদ্ধি পাচ্ছে এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবো নগদে পণ্য বিক্রয় করা হলো। আমরা আরো একটি লেনদেন লক্ষ্য করি, পণ্য বিক্রয় করা হলো 60,000 টাকা চেক প্রাপ্তি, অর্থাৎ পণ্য বিক্রয় করা হলো চেক প্রাইস। চেক পেলে আমরা কি করবো, ব্যাংক হিসাব ডেবিট করব। চেক পেলে ব্যাংক হিসাব ডেবিট হবে 60,000। চেক প্রাপ্তি ব্যাংকে জমা দিয়ে সেটি এখন নিষ্পত্তি হয় ডাক কাটা চেকের মতো, যার কারণে ব্যাংক হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যায় লিখব চেক মারফত পণ্য বিক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, পণ্য বিক্রয় করে দাগ কাটা চেক পাওয়া গেল 70,000 টাকা। এই ক্ষেত্রে আমরা দাগ কাটা চেক প্রাপ্তি আর চেক প্রাপ্তি একই কথা, সেজন্য আমরা লিখব ব্যাংক হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব দাগ কাটা চেক মারফত পণ্য বিক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনেকগুলি লেনদেন আজকে আমি আলোচনা করব, সেজন্য একটু দ্রুত বলার চেষ্টা করছি সময় সেভ করার জন্য। তোমরা মনোযোগ সহকারে যদি আমার কথাগুলো শোনো এবং এইগুলি দেখো
তাহলে আশা করি এই সংক্রান্ত লেনদেন এর জাবেদা করতে পারবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, বাকিতে পণ্য বিক্রয় করা হলো 80,000 টাকা। তো বাকিতে পণ্য বিক্রি করলে প্রাপ্য হিসাব অথবা দেনাদার হিসাব বাড়বে, সেজন্য জাবেদায় লিখব প্রাপ্য হিসাব ডেবিট বা দেনাদার হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। বিক্রয় যখন করা হয় বিক্রয় সবসময় ক্রেডিট হয়, বিক্রয় মাঝে মধ্যে ডেবিট হয়, সেক্ষেত্রে আমরা কিছু লেনদেন আছে দেখব, কিন্তু সাধারণত বিক্রয় যখন হয় তখন বিক্রয় বৃদ্ধির ফলে আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সেজন্য বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব বাকিতে পণ্য বিক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, স্বীকৃত প্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয়, এক্ষেত্রে প্রাপ্য বিল হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। কেননা স্বীকৃত প্রাপ্ত বিল মানে আমি বিক্রি করে প্রাপ্য বিল পেলাম, প্রাপ্য বিল তো সম্পদ, বৃদ্ধি পেলে ডেবিট হয়। ব্যাখ্যা লিখব স্বীকৃত প্রাপ্ত বিলের মাধ্যমে পণ্য বিক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের লেনদেনটি লক্ষ্য করি, বাবু অ্যান্ড সন্সের নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা। এখানে কিন্তু নগদে কি বাকিতে কিছু বলা নাই, তাই না? কিন্তু বাবু অ্যান্ড সন্সের নাম আছে, যেহেতু নাম আছে সেজন্য এটি এই বাকিতে মনে করতে হবে। তো এই ক্ষেত্রে হবে প্রাপ্য হিসাব ডেবিট, ব্র্যাকেটে বাবু অ্যান্ড সন্স লিখতে পারি, এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব বাবু অ্যান্ড সন্সের নিকট বাকিতে পণ্য বিক্রয় করা হলো। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, নিলয় অ্যান্ড সন্সের নিকট নগদে মাল বিক্রয়। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে কিন্তু নিলয়ের নাম আছে সাথে নগদ আছে, তাহলে এটা কিন্তু নগদে মনে করতে হবে, নাম থাকলেও, কেননা নামের সাথে যদি নগদ থাকে তাহলে নগদে মনে করতে হবে। সেজন্য আমরা লিখবো নগদান হিসাব ডেবিট এই 30,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যায় লিখবো নিলয় অ্যান্ড সন্সের নিকট নগদে মাল বিক্রয়। আমি আবারও বলি, একসাথে যদি নাম থাকে এবং নগদ থাকে তাহলে নগদে লিখতে হবে, সেটা ক্রয় করার সময় হোক আর বিক্রয় করার সময় হোক, বিষয়টি মনে রাখব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরেরটা লক্ষ্য করি, নরসিং অ্যান্ড সন্সের নিকট চেক মারফত পণ্য বিক্রয়। এখানে নরসিং অ্যান্ড সন্সের নাম আছে সাথে চেক আছে, তাহলে চেকটা আমাদের ধরতে হবে, সেজন্য ব্যাংক চেক ব্যাংকের মাধ্যমে নিষ্পত্তি হবে, তাই ব্যাংক হিসাব ডেবিট হবে, আমরা জানি চেক পেলে ডেবিট হয় এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে। ব্যাখ্যা লিখব নরসিং অ্যান্ড সন্সের নিকট চেক মারফত পণ্য বিক্রয়, অর্থাৎ চেক আর নাম একসাথে থাকলে ব্যাংক ডেবিট হবে, চেক পাওয়া গেলে ব্যাংক হিসাব ডেবিট হয়, আধুনিক নিয়মে দাগ কাটা চেক মনে করা হয় প্রত্যেকটা চেককে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, 8,000 টাকার পণ্য 10,000 টাকায় বিক্রয় করা হলো। এখানে একটি বিষয় আছে, টাকা আছে 2টা, কিন্তু বিক্রি করলাম কয় টাকার? 10,000 টাকা। তাই 10,000 টাকার জাবেদা হবে, আমরা এই 10,000 টাকার জাবেদা করবো নগদান হিসাব ডেবিট এবং বিক্রয় হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখব নগদে পণ্য বিক্রয় করা হলো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই লেনদেন লিপিবদ্ধ করার 2টা নিয়ম আছে, একটা হচ্ছে পিরিয়ডিক, একটা হচ্ছে পারপিচুয়াল। তো আমরা পিরিয়ডিক সিস্টেমে করে থাকি, যার কারণে এখানে যেহেতু পণ্য বিক্রয় করছি তাই বিক্রয় টাকা নিয়ে জাবেদা করলাম। তোমরা হয়তো বলতে পারো যে স্যার আমাদের 8,000 টাকা কোথায় যাবে, 8,000 টাকা যখন পণ্য কিনেছিলাম সেদিন জাবেদা করেছিলাম, ক্রয়ের জাবেদা, সেজন্য 8,000 টাকার আর এখন জাবেদা হবে না। কেননা আর যদি পারপিচুয়াল সিস্টেম হতো তাহলে 2টা জাবেদা হতো, যে 2টা জাবেদা হবে যখন তোমরা অনার্সে পড়বে তখন পারপিচুয়াল সিস্টেম শিখতে পারবে। তোমাদের ইন্টারমিডিয়েট সিলেবাসে পারপিচুয়াল সিস্টেম নাই, তবু যদি 2-1টা বইতে থাকে আমি একদিন পারপিচুয়াল সিস্টেমে কীভাবে অঙ্ক করতে হয় দেখিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করব। 80,000 টাকার পণ্য বিক্রয় করা হলো 50% নগদে, অর্থাৎ অর্ধেক নগদে আর বাকি অর্ধেক সম্পর্কে কিছু বলা নেই। তাহলে 80,000 টাকার অর্ধেক 40,000 টাকা যদি নগদে হয়, অবশিষ্ট টাকা সম্পর্কে কিছু না বলা থাকলে সেটি ধারে মনে করতে হবে, সেজন্য আমরা জাবেদা লিখবো নগদান হিসাব ডেবিট এই 80,000-এর 40,000 টাকা, প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট এই 80,000-এর বাকি 50% 40,000 টাকা, এবং বিক্রয় হিসাব ক্রেডিট এই মোট টাকাটা, অর্থাৎ এই টাকার অর্ধেক নগদে অর্ধেক বাকিতে, বাকিতে হলে প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট হবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, নাজিয়া অ্যান্ড সন্সের নিকট 80,000 টাকার মাল বিক্রি করে নগদে 50%, সেকে 20% পাওয়া গেছে, তাহলে 50% আর 20% যোগ করে 70% হয়, এখনও 30% সম্পর্কে কিছু বলা নাই, তাহলে ওই 30% বাকিতে মনে করতে হবে। তাহলে এক্ষেত্রে কিন্তু 3টা ডেবিট হবে, নগদে বিক্রয়ের জন্য নগদান হিসাব ডেবিট, চেকে বিক্রয়ের জন্য ব্যাংক হিসাব ডেবিট, এবং 30% ধারে বিক্রয়ের জন্য প্রাপ্য হিসাব ডেবিট, আর বিক্রয় হিসাব সম্পূর্ণ টাকাটা। তো আমরা জাবেদা করি নগদান হিসাব ডেবিট এই 80,000-এর 50% 40,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট এই 80,000-এর 20% 16,000 টাকা, এবং আর বাকি 30% 80,000-এর 30% এই প্রাপ্য হিসাব ডেবিট 24,000 টাকা, এবং বিক্রয় হিসাব ক্রেডিট মোট টাকাটা।
অর্থাৎ এখানে 50% আর 20% বলা আছে 70% বাকি 30% কিছু বলা নাই যেটি ধারে মনে করে প্রাপ্য হিসাব ডেবিট হবে পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি রাকিব এন্ড কং এর নিকট 80,000 টাকার পণ্য বিক্রি করে 50% চেকে প্রাপ্তি তো 50% চেকে পাওয়া গেছে অবশিষ্ট 50% সম্পর্কে কিছু বলা নাই তাহলে সেটি ধারে মনে করতে হবে সেজন্য আমাদের জাবেদায় লিখব ব্যাংক হিসাব ডেবিট 80,000 এর অর্ধেক 40,000 টাকা প্রাপ্য হিসাব ডেবিট এই 80,000 এর অর্ধেক 40,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট সম্পূর্ণ টাকা অর্থাৎ এখানে 50% চেকে প্রাপ্তিতে ব্যাংক হিসাব ডেবিট হয়েছে বাকি 50% সম্পর্কে কিছু বলা নাই তাই ধারে মনে করে প্রাপ্য হিসাব ডেবিট হবে পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি পণ্য বিক্রয় চেকে 30,000 স্বীকৃত বিলের মাধ্যমে 10,000 ধারে 20,000 তাহলে এখানে আমরা যাবতীয় করব চেকের জন্য ব্যাংক হিসাব ডেবিট স্বীকৃত বিলের জন্য প্রাপ্য বিল হিসাব ডেবিট ধারের জন্য প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট এবং সবগুলা যোগ করে বিক্রয় হিসাব ক্রেডিট লক্ষ্য করি ব্যাংক হিসাব ডেবিট এই চেকের মাধ্যমে যেটি বিক্রয় প্রাপ্য হিসাব সরি প্রাপ্য বিল ডেবিট স্বীকৃত বিলের মাধ্যমে যেটি বিক্রয় প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ডেবিট এই ধারে বিক্রয় এবং বিক্রয় হিসাব ক্রেডিট সবগুলা যোগ করি এখানে নগদে উল্লেখ নাই কোথাও তাই নগদ এখানে নাই পরের লেনদেনটি লক্ষ্য করি জামালের নিকট 1,00,000 টাকার পণ্য 10% কারবারি বার্তায় বিক্রয় করে 40% নগদে অবশিষ্ট চেকে প্রাপ্তি এটা একটু ক্রিটিক্যাল মনে হচ্ছে ভালো করে লক্ষ্য করি 90,000 টাকা 10% সরি 1,00,000 টাকার 10% হচ্ছে 10,000 টাকা তাহলে 1,00,000 টাকা থেকে যদি 10% কারবারি বার্তা 10,000 টাকা বিয়োগ করি তাহলে আমাদের অবশিষ্ট থাকে 90,000 টাকা সেই 90,000 টাকার হিসাব ভুক্ত হবে 40% নগদে এবং বাকি 60% চেকে তো লক্ষ্য করি নগদান হিসাব ডেবিট এই 90,000-এর 40% 36,000 টাকা ব্যাংক হিসাব ডেবিট ওই 90,000-এর বাকি 60% 54,000 টাকা এবং বিক্রয় হিসাব ক্রেডিট 90,000 টাকা টাকা লেখার বিষয়টা আমি আরেকবারও বলছি অনেকের কাছে কঠিন মনে হতে পারে এই অঙ্কটার ক্ষেত্রে এই 90,000 টাকা কিভাবে পেলাম বিক্রয় যেটি লিখেছি 1,00,000 থেকে 10% 10,000 টাকা বিয়োগ করে 90,000 টাকা এবার এই 90,000 টাকার 40% নগদে এবং অবশিষ্ট 60% হবে সেই 60% 90,000 টাকা 60% 54,000 টাকা হয় যেটি ব্যাংকে লিখেছি চেক মারফত করেছে সেই জন্য পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি 35,000 টাকার পণ্য বিক্রয়ের জন্য যন্ত্রপাতি ক্রয় করা হলো অর্থাৎ আমরা বিক্রয়ের অর্থ দ্বারা সরি আবারও পড়ি লেনদেনটি 35,000 টাকার পণ্য বিক্রয়ের অর্থ দ্বারা যন্ত্রপাতি ক্রয় অর্থাৎ পণ্য বিক্রি করে যন্ত্রপাতি কিনেছি যন্ত্রপাতি আসছে তার যন্ত্রপাতি হিসাব ডেবিট হবে এবং বিক্রয় হিসাব ক্রেডিট হবে বিক্রয় হয়ে যাচ্ছে বিক্রয় চলে যাচ্ছে সেজন্য বিক্রয় হিসাব ক্রেডিট আয় বৃদ্ধি পেলে ক্রেডিট হয় ব্যাখ্যা লিখবো বিক্রয়ের অর্থ দ্বারা যন্ত্রপাতি ক্রয় পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি বিদেশ থেকে পণ্য বিদেশে পণ্য রপ্তানি করা হলো অর্থাৎ আমরা পণ্য বিদেশে যদি বিক্রি করি তাকে রপ্তানি বলা হয় তো রপ্তানিটা সাধারণত ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে করা হয় সেজন্য এটি পণ্য বিক্রয়ের মতো তাই ব্যাংক হিসাব ডেবিট হবে কারণ এখানে চেক মারফত বলা নাই কিন্তু আমদানি রপ্তানি ব্যাংকের মাধ্যমে সম্পাদিত হয় নিষ্পত্তি হয় তাই সেজন্য ব্যাংক হিসাব ডেবিট করব বিক্রয় হিসাব ক্রেডিট বা রপ্তানি হিসাব ক্রেডিট করব ব্যাখ্যা লিখব বিদেশে পণ্য রপ্তানি করা হলো পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি 10% বার্তায় রাফির নিকট পণ্য বিক্রয় 40,000 টাকা তাই 40,000 টাকা 10% 4,000 টাকা হয় সেজন্য এই 40,000 থেকে 4,000 বিয়োগ করে 36,000 টাকা হয় সেই 36,000 টাকা নিয়ে যাবতীয় করব প্রাপ্য হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট তোমাদের মনে হতে পারে প্রাপ্য হিসাব হলো কেন এখানে রাফির নাম উল্লেখ আছে সেজন্য এটা বাকিতে মনে করে প্রাপ্য হিসাব ডেবিট হবে টাকা 36,000 কিভাবে হলো 40,000 থেকে 10% 4,000 টাকা বিয়োগ করে 36,000 টাকা পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি মুনাফাবিহীন পণ্য বিক্রয় এটার জন্য যাবে হবে বিক্রয় হিসাব ডেবিট এবং ক্রয় হিসাব ক্রেডিট আমি পূর্বের ক্লাসেও আলোচনা করেছিলাম যে মুনাফাবিহীন পণ্য যদি বিক্রয় করা হয় তাহলে সেই লেনদেনটা বিক্রয়ের সাথেও বিয়োগ হয় সমন্বয়ের সময় আবার ক্রয় থেকেও বিয়োগ হয় বিক্রয় যেহেতু কমে যাচ্ছে সেজন্য বিক্রয় কমলে ডেবিট সেজন্য বিক্রয় হিসাব ডেবিট হচ্ছে এবং ক্রয়ও কমে যায় সেজন্য ক্রয় হিসাব ক্রেডিট হবে অর্থাৎ এই লেনদেনটা ক্রয় থেকেও বিয়োগ হবে বিক্রয় থেকেও বিয়োগ হবে সমন্বয় করার সময় বিক্রয়ের উদ্দেশ্যে ক্রয়কৃত আসবাবপত্র বিক্রয় করা হলো অর্থাৎ পণ্য বিক্রয় করা হলো সেজন্য নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হবে আমি বিক্রয়ের উদ্দেশ্যে যেটি কিনেছিলাম সেটি তো পণ্য হিসাবে গণ্য তাই পণ্য যদি বিক্রয় করা হয় তাহলে নগদান হিসাব ডেবিট বিক্রয় হিসাব ক্রেডিট হবে এখানে পণ্য কেন হলো বিক্রয়ের উদ্দেশ্যে সেজন্য পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি বিক্রয় ফেরত সংক্রান্ত লেনদেন
তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাকিতে বা নগদে ক্রয়কৃত বিক্রয়কৃত পণ্য যদি ফেরত পায় তাকে বিক্রয় ফেরত হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। সেজন্য আমরা লক্ষ্য করি, বিক্রয় যদি বাকিতে হয়ে থাকে তাহলে ফেরতের সময় বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট হবে। আর বিক্রয় যদি নগদে ইতিপূর্বে হয়ে থাকে, সেই পণ্য যদি ফেরত আসে তাহলে বিক্রয় ফেরত ডেবিট নগদান হিসাব ক্রেডিট হবে। তো এই ক্ষেত্রে উপরের লেনদেনটা বেশি থাকে, নিচেরটা কম থাকে। তারপরে আমরা লক্ষ্য করি, যেমন বিক্রয় ফেরত বা আন্ত ফেরত, বিক্রয় ফেরতের আর এক নাম আন্ত ফেরত, বিষয়টি মনে রাখবো। বিক্রয় ফেরত 5,000 টাকা, এই ক্ষেত্রে জমা দেওয়া করবো বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। ব্যাখ্যা লিখবো, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, এখানে প্রাপ্য হিসাব কেন আসলো? প্রাপ্য হিসাবের নিকট থেকে ফেরত পেলাম, তো প্রাপ্য হিসাব সম্পদ কমে গেলে ক্রেডিট, সেজন্য প্রাপ্য হিসাব ক্রেডিট। পরবর্তী লেনদেন লক্ষ্য করি, বাকিতে বিক্রয়কৃত পণ্য ফেরত 3,000 টাকা, একই লেনদেনের একই ট্রিটমেন্ট হবে। এই ক্ষেত্রে আমাদের বিক্রয় ফেরত ডেবিট হয়, তাই বিক্রয় ফেরত বা আন্ত ফেরত হিসাব ডেবিট করব এবং প্রাপ্য হিসাব ক্রেডিট করব, কারণ এখানে বলা আছে বাকিতে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, পণ্য ফেরত 6,000 টাকা, ক্রেডিট নোট নম্বর 12, তো এখানে এটাও বাকিতে মনে করতে হবে আমাদের। বিক্রয় ফেরত যদি নগদে বা বাকিতে উল্লেখ না থাকে তাহলে বাকিতে ফেরত মনে করতে হবে, এবং ক্রেডিট নোট যেহেতু উল্লেখ আছে এখানে পণ্য ফেরত বলা আছে, বিক্রয় ফেরত কি ক্রয় ফেরত বলা নাই, কিন্তু এখানে যদি ডেবিট নোট থাকতো তাহলে ক্রয় ফেরত মনে করতাম, যেহেতু ক্রেডিট নোট লেখা সেজন্য এটি বিক্রয় ফেরত মনে করতে হবে, কেননা ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত সংক্রান্ত দলিল। বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, কেননা বিক্রয় ফেরতের যাবে হবে, ক্রেডিট নোট আছে সেই জন্য। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, নগদে বিক্রয়কৃত পণ্য ফেরত আসলো, তো এই ক্ষেত্রে আমাদের বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে এবং নগদান হিসাব ক্রেডিট হবে, কেননা নগদে যে পণ্য বিক্রয় করেছিলাম সেটা যদি ফেরত আসে তাহলে আমরা এখন নগদ টাকা পরিশোধ করবো, তাই না? নগদ টাকা দিতে হবে, সেজন্য নগদ টাকা কমে গেলে ক্রেডিট। তো ব্যাখ্যা লিখবো, নগদে পণ্য বিক্রয়, ব্যাখ্যা তোমরা পারবে, সেজন্য আমরা ব্যাখ্যার বিশ্লেষণ করছি না, তোমরা ব্যাখ্যা পারবে। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, খরিদ্দারের নিকট পণ্য ফেরত, খরিদ্দারের নিকট হতে পণ্য ফেরত, এখানে খরিদ্দার মানে কাস্টমার, তাদের নিকট হতে ফেরত মানে বিক্রয় ফেরত, সেজন্য বিক্রয় ফেরত ডেবিট বা আন্ত ফেরত ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট। আমি আবারও বলছি, খরিদ্দারের নিকট হতে ফেরত, হতে ফেরত মানে কি? আমি ফেরত পেয়েছি, যে ফেরত পায় সেটা বিক্রয় ফেরত, সেজন্য বিক্রয় ফেরত ডেবিট হবে বা আন্ত ফেরত ডেবিট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু দ্রুত বলছি সময় সেভ করার জন্য, 10% কারবারি বাট্টায় বিক্রয়কৃত পণ্য ফেরত 4,000 টাকা, তাহলে 4,000 টাকা 10% হিসাব করলে 400 টাকা হয়, তাই না? তাহলে 4,000 থেকে 400 টাকা বিয়োগ করলে 3,700 টাকা নিয়ে যাবে হবে বিক্রয় ফেরত ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। এখানে নগদে কি বাকিতে বলা নাই, কিন্তু 26 তারিখে আমাদের লেনদেনটি নগদে ছিল, যদিও আমি এখানে এই বিক্রয় সংক্রান্ত লেনদেন ইতিপূর্বে আমি 26 তারিখে দেখিয়েছি, তো মনে করি 26 তারিখের লেনদেনটি নগদে ছিল, সেজন্য এখানে নগদান হিসাব হয়েছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তারিখ যদি উল্লেখ থাকে যে ইতিপূর্বে এই সরি এখানে তারিখ যদি উল্লেখ না থাকে তাহলে এটা নগদে বা বাকিতে উভয় করতে পারতাম, সমস্যা নেই, সরি আমি একটু মিস্টেক করেছি, এই 26 তারিখটা আজকের 26 তারিখ, তাই না? তো এত কাজের কারবারি বাট্টায় বিক্রিত পণ্য ফেরত আসলো, এখানে বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট করা যেত, এখানে আমি নগদান হিসাব ক্রেডিট করেছি। তবে ইতিপূর্বে 10% বাট্টা যদি নগদে ক্রয়কৃত ক্রয় করা থাকে তাহলে সেটি বছর নগদান ক্রেডিট হতো, কিন্তু এই ক্ষেত্রে জাবেদা করা উচিত বিক্রয় ফেরত ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট, এখানে যদিও আমি নগদান করেছি কিন্তু এখানে প্রাপ্য হিসাব করা উচিত বা উত্তম। পরবর্তী লেনদেনটি লক্ষ্য করি, 7 তারিখের বাবায়ন কঙ্গের নিকট বিক্রিত পণ্য ফেরত আসলো, তো 7 তারিখে আমরা যে বিক্রয় করেছিলাম সেটা যদি বাকিতে থাকে তাহলে এখন হবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট এবং প্রাপ্য হিসাব ক্রেডিট, কেননা বাকিতে বলা আছে সেজন্য। ব্যাখ্যা লিখবো, আমরা যে রাকিবের নিকট থেকে পণ্য ফেরত পাওয়া গেল। 8 তারিখে নিলয়ন কঙ্গের নিকট হতে পণ্য ফেরত 4,000 টাকা, এই ক্ষেত্রে আমাদের এই বিক্রয় ফেরত হিসাব ডেবিট হবে এবং নিলয়ের কাছে নগদে পণ্য বিক্রয় করেছিলাম, কিন্তু আমি ইতিপূর্বে আমি যে লেনদেনটা ছিল নগদে, সেজন্য নগদান হিসাব ক্রেডিট হবে, কেননা নিলয়ের কাছ থেকে যে ফেরত এসছে নিলয়ের কাছে যেদিন বিক্রি করেছিলাম সেটি নগদ ছিল, তাই নগদান হিসাব ক্রেডিট হবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের এই বিক্রয় সংক্রান্ত এবং বিক্রয় ফেরত সংক্রান্ত বিভিন্ন প্রকার লেনদেন এর সমাধানের জাবেদা করার নিয়ম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। আমার পরবর্তী ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আয় হিসাব এবং ব্যয় হিসাব সংক্রান্ত বিভিন্ন লেনদেনের জাবেদা করার চেষ্টা করব, দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমার এই ক্লাসটি বা এই ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে এবং ভালো লাগে তাহলে প্লিজ আমার এই ভিডিওটিতে লাইক দিবে, শেয়ার করবে এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অন্যান্য ভিডিওগুলি পাওয়ার জন্য। পরবর্তীতে নতুন নতুন শিক্ষামূলক ভিডিও আনার প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। খোদা হাফেজ।